একজন দর্শক অপেক্ষায় আছেন, তার ফোন কেটে নিয়েছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি আপনার অনুষ্ঠানটা এখন দেখতেছি, যে আপনি একটু আগে বলছিলেন যে জুমার নামাজে যে সর্বপ্রথম যাবে একটা উট কোরবানি দিবে, তো এটা আসলে কি আজানের আজান হইতে সর্বপ্রথম না আজানের আগে গেলেও মানে চলবে? অথবা মানে আমরা মাঝে মধ্যে দেখা যায় যে আজানের আগে অনেক লোক যে উপস্থিত হয় মসজিদে, তো আমি ওই ক্ষেত্রে কি করতে পারি, কি আমি আজানের আগে গেলে হবে না আজান দিলে তারপর আজানের সর্বপ্রথম গিয়ে আমি ঢুকলাম, এরকম একটা বিষয়, এটা আমি জানতে চাইছি। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, খুব চমৎকার প্রশ্ন আপনি করেছেন। জি মহতারাম, আমাদের ভাই যেটা জানতে চাইলেন যে আমরা একটু আগে হাদিসে কথাটি জেনেছি যে যিনি জুমার দিন আগে আগে আসবেন, প্রথম কাতারে আসবেন, তিনি একটি উট কোরবানি করার সওয়াব পাবেন। এখন প্রশ্ন হলো এই আগে আসাটা কখন, কি আজানের আগেই তিনি চলে আসবেন নাকি আজান দেওয়ার পরে আসবেন, এই আগের বিষয়টা কখন? আসলে আজান হয়ে যাওয়ার পর, প্রথম যে আজান দেওয়া হয় আজানের পরে তিনি মসজিদে আসার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসবেন, চলে আসবেন যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব তত দ্রুত চলে আসবেন মসজিদে, এটাই হলো ইয়ের বিধান। আজানের পরে আজান দেওয়া হয় মসজিদে আসার জন্য, এই জন্য প্রথম যে আজান দেবে সে আজানের পরে আসা শুরু করবেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।